আসসালামু আলাইকুম, কেসে আপ লোক। তো বন্ধুরা, ফাইনালি MIUI 14 এর গেম টার্বো নিউ আপডেট এসে গেছে। তো বন্ধুরা, যারা যারা MIUI 14 ইউজ করেন অথবা MIUI 13 ইউজ করেন, তারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। MIUI 14 এর সিকিউরিটি অ্যাপ্লিকেশন কিভাবে আপডেট করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন MIUI 14 এর নিউ সিকিউরিটি অ্যাপ্লিকেশন আপডেট এসে গেছে। তো বন্ধুরা, এই আপডেট কিন্তু প্রচুর পরিমাণ ফিচার্স এন্ড চেঞ্জেস পেয়ে যাবেন MIUI 14 এর নিউ গেম টার্বুতে। তো বন্ধুরা, সিকিউরিটি অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর পরিমাণ ফিচার্স এন্ড চেঞ্জেস নিয়ে এসেছে শাওমির পক্ষ থেকে। তো বন্ধুরা, যারা যারা অ্যান্ড্রয়েড 13 ইউজ করেন, তারা কিন্তু প্রচুর পরিমাণ ফিচার্স পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা MIUI 13 ইউজ করেন, তারাও কিন্তু এই ফিচার্স গুলা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ফিচার্স গুলো কিভাবে অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করতে হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিংক পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেকজনে বলতে পারেন যে ভাইয়া, MIUI 14 তো আমরা এখন আপডেট পাই না, কিভাবে ফিচার্সটি অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করতে হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার শাওমির একটি অফিসিয়াল সাইট পেয়ে যাবেন, সেটি চাইলে আপনারা গুগলে এসে সার্চ করে চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শাওমি ইউআই। তো বন্ধুরা, আপনারা নিচে দেখতে পাচ্ছেন মাত্র 1 ঘন্টা হয়েছে পুষ্টি করা হয়েছে। তো বন্ধুরা, শাওমির কিন্তু গেম টার্বো 5.0 নিউ ভার্সন কিন্তু আপডেট এসে গেছে MIUI 14 এর সাথে নিউ ফিচার্স নিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শাওমি গেম টার্বো 5.0 আপডেট ফেব্রুয়ারি আপডেট ডাউনলোড এন্ড আপডেট নাও। তো বন্ধুরা, এই আপডেটে কিন্তু প্রচুর পরিমাণ ফিচার্স এন্ড অ্যানিমেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা কিন্তু গ্লোবাল ভার্সনে লঞ্চ হয়েছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গ্লোবাল ভার্সনের জন্য অফিসিয়ালি ভাবে এটা রুলিং আউট হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি রুলিং আউট গেম টার্বো 5.0 অন গ্লোবাল ডিভাইস। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল ডিভাইসের জন্য কিন্তু এটা লঞ্চ হয়েছে। আর তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা চাইনিজ রোম ইউজ করেন, তারা কিন্তু অবশ্যই এটা ডাউনলোড করে আপডেট করবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডন্ট চাইনিজ বেটা ডিভাইস। তো বন্ধুরা, যারা চাইনিজ বেটা ডিভাইস ইউজ করেন, তারা কিন্তু অবশ্যই এটা ইনস্টল করবেন না। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লোবাল ভার্সনের জন্য ইনস্টল করার জন্য বলেছে। তো বন্ধুরা, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কোন কোন গেম টার্বো ভার্সনটি লঞ্চ হয়েছিল। তো বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন গেম টার্বো 5.0 জানুয়ারি 2023 আপডেট ফেব্রুয়ারি 2023 আপডেট। তো বন্ধুরা, যারা ফেব্রুয়ারি ভার্সনটি ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড ভার্সনটি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গেম টার্বো 5.0 ফেব্রুয়ারি 2023 আপডেট। তো বন্ধুরা, কি কি ফিক্স করা হয়েছে কিন্তু এখানে লেখা আছে। আপনারা এখান থেকে দেখতেছেন ফিক্স বাগ ওল্ড ভার্সন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা আপডেট করে নেবেন এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে। তো বন্ধুরা, এখান থেকে ক্লিক করে আপনারা অবশ্যই এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড ভার্সনে চলে এসেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট ফ্রম গেম টার্বো 5.0। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে গেম টার্বোটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে কিন্তু আপনারা ফিচার্স গুলো কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনশট এর মাধ্যমে কিন্তু কি কি ফিচার্স এসেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের আপডেটে কি কি ফিচার্স ছিল। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, সবচেয়ে বেশি ফিচার্স পেয়ে যাবেন আপনারা ফেব্রুয়ারি মাসের ভাষণটিতে। তো বন্ধুরা, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের ফিচার্স গুলার স্ক্রিনশট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফিচার্স গুলো। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কি 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 ফিচার্স পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফিচার্স এন্ড অ্যানিমেশনের সাথে কিন্তু গেম টার্বোটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা আপডেটটি করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি কি ফিচার্স পেয়ে যাবেন, এখান থেকে আপনারা স্ক্রিনশট এর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এগুলা স্টেপ বাই স্টেপ পরে তারপর অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ অ্যানিমেশন নিয়ে কিন্তু গেম টার্বো 5.0 কিন্তু আপডেট এসেছে। তো বন্ধুরা, যাদের ভয়েস প্রবলেম ছিল তাদের কিন্তু এটা ফিক্স করা হয়েছে। যাদের গেম টার্বোতে অনেক প্রবলেম ছিল সেটি কিন্তু অনেক ফিক্স করা হয়েছে। আপনারা অবশ্যই আপডেটটি করে নেবেন। MIUI সিকিউরিটি অ্যাপ্লিকেশনটি আপডেট করলেই কিন্তু আপনাদের এটা আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, MIUI 14 এর গেম টার্বোর আপডেটের এই সকল ফিচার্স এন্ড চেঞ্জেস গুলো ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।